নমস্কার বন্ধুরা, লীনা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর আজকে বানাচ্ছি মিক্সড চাউমিন। আর তো চলো তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি বানাচ্ছি। আর এটা সম্পূর্ণরূপে আমি আমার স্টাইলে কিন্তু বানাচ্ছি, আর খেতে অসাধারণ হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। তো বলে দিই কী কী। তো দেখো, প্রথমে আমি জলের মধ্যে নুন দিয়েছি, এক চামচ সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাউমিন। চাউমিনটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। তো দেখো চাউমিনটা সিদ্ধ হচ্ছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, চাউমিনটা সিদ্ধ হচ্ছে। ততক্ষণ আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হাফ চামচ আদা বাটা, আর রসুন এটাকে আমি এটাও বেটে নিয়েছি, এক চামচ রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম, এক চামচ ছোটো চামচের সয়া সস, ডার্ক সয়া সস। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা অবশ্যই বোনলেস নিতে হবে, একদম কিমা করে নিয়েছি চিকেনটাকে। তো দেখো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন আমি ছেঁকে নেব। তো দেখো চাউমিনটা জল ঝরিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে এর পিচ্ছিল ভাবটা থাকবে না। এবার দেখো, যাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওতেই আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করব। তার জন্য নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তাও আমি সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস, কর্নফ্লাওয়ার দিচ্ছি। ওই চিকেনটা যেভাবে ম্যারিনেট করেছি সেইভাবেই ম্যারিনেট করতে হবে, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দেবো গোলমরিচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, আর এখানে রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা আছে। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইয়ে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, চিকেনটাকে ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে একটু ভেজে নেবো ভালো করে, লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি এখন। আমি চিকেনটা সরষের তেলে ভাজছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেবো। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি, আবার একটু সামান্য তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নেবো, ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেবো। আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু পাল্টে দিলাম, কারণ আমার এবার বড় কড়া লাগবে, তার জন্য আমি একটা বড় কড়া দিয়েছি। সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে গাজরটা যেটা কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি গাজরটা সবার প্রথমে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু তিন মিনিটের জন্য, আর ফ্লেমটা লোতে রেখে ভাজবো। তো মিনিট তিনেক হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিই। তো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তো এটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি, একদম ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। বাঁধাকপিটা দিয়ে গাজরের সাথে ভালো করে ভেজে নেব। তো দেখো মিনিট দুই ভালো করে ভেজে নিয়েছি, এটাকেও এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ওই জাস্ট দু তিন মিনিট রাখলেই হবে। এটাও তিন চার মিনিট মতো রেখেছিলাম। বাঁধাকপি গাজর দুটোকেই একটু ভালো করে ভাজতে হবে। তো দেখো এটাকে এবার মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা না হলে কাঁচা থাকলে হালসে গন্ধ ছাড়বে। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এখন ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সবার সাথে আবারও মিনিট দুই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু লবণ দিচ্ছি, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু মোটামুটি ভাজা কমপ্লিট, এগুলোকে এখন একটু নামিয়ে নেব। তো দেখো এবার দিয়ে দিলাম সাদা তেল, তেলের মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা।
লঙ্কাটা আর রসুনটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর রসুনটাকে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। কোনো কিছুকেই আমি খুব বেশি ভাজছি না, তোমরা দেখি বুঝতে পারছো। তো দেখো রসুন আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, তো সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানটাতে আমি দুটো ডিমকে ফাটিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা করেও ডিমটা ভেজে নিতে পারো, আমি আর আলাদা করে ভাজছি না, এইখানে দিয়েই ভেজে নেবো। তো দুটো ডিমকে দিয়ে সমস্ত সবজির সাথে আমি ডিমটা ভেজে নেবো। এইভাবে ডিমটা যদি সব কিছুর সাথে ভাজা হয় না, এই চাউমিনটার টেস্ট আরও বেশি ভালো হয়। তো দেখো সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চামচ, একটু চিনি দিয়ে দিলাম, মোটামুটি এক চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো। তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে স্কিপ করে যেতে পারো। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনটা আর প্রনটা দুটোকে দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেবো একসাথে। তো মিনিট খানেক এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিনটা আমি সবটা প্রথমে দেবো না, কিছুটা দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপর আবার বাকিটা দিয়ে দেবো। আর চাউমিনটা দিয়ে খুন্তি সাহায্যে ঠিক নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে মেশাতে হবে। না হলে তলায় দেখবে ধরে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে মিশিয়ে নেবো। তো দেখো মিনিট দুই আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। তো সব কিছু আমার মেশানো কমপ্লিট হয়েছে। এখন আমি উপর থেকে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এই হাফ চামচ সয়া সস, আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এক চামচ টমেটো কেচাপ। শেষে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যদি শেষে দেওয়া হয় না, চাউমিনটা খেতে দারুণ লাগে। তো দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার মিক্সড চাউমিন। তো অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা টিপে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসছি, চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।